আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদ মম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে ডিমের একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। দেখেন মাশাল্লাহ, দেখতে কত লোভনীয় হয়েছে। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ডিমটা তো বাচ্চারা বেশি পছন্দ করে, তো ওদের যদি একটু অন্যরকম করে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা মজা করে খায়। ডিমের এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আশা করি আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটু ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগেই দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন, এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নিই। ডিমের ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ডিমগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখন ডিমের ভিতরে কর্নফ্লোর দিয়ে দেবো, কর্নফ্লোর দিয়ে একটু কেটে নেব। এই যে এইভাবে যে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখন ডুবো তেলে এটা ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, যেহেতু কর্নফ্লোর দেওয়া তাহলে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, ডিমের উপরে সুন্দর একটি লেয়ার হবে। কর্নফ্লোর দিয়ে সুন্দর করে কুট করে নিয়েছি, আমি এখন ডুবো তেলে এটা ভেজে নেব, চুলায় চলে যাব। এদের চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন ডিমগুলো ভেজে নেব। এভাবে কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। এই যে এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দেবো। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, ডিমটা যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে। সে এভাবেই তুলে নেব, ডিম আমি এভাবেই ভেজে নেব। যে সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যে রসুনটা কিন্তু হালকা কালার চলে আসছে, এখন আমি চুলাটা একদম লো হিটে দিয়ে নেব। এখন আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস। আপনারা যদি স্পাইসি খেতে চান তাহলে চিলি সসটা একটু বেশি দিয়ে নেবে, পছন্দ মতো দিয়ে নেবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম লো হিটেই রাখতে হবে, নাহলে কিন্তু এই সসের জুসি ভাবটা থাকবে না, দ্রুতভাবে টেনে যাবে। এই যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লিক্স দিয়ে দিচ্ছি, একটু স্পাইসি খেতে ভালো লাগে। তারপর যদি আরও একটু স্পাইসি খেতে চান তাহলে তো আমি এখন ডিমগুলো দিয়ে নেব। এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু একদম সহজ, সহজভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে যে কত মজা! চুলাটা কিন্তু লো হিটে দিয়ে সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু লবণ দিলাম না, কারণ সসে লবণ থাকে। তো আপনাদের যদি লবণ প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন, লবণ প্রয়োজন হবে না, কারণ সসে লবণ থাকে, এর জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখেন সুন্দর কিন্তু হয়ে গিয়েছে, আর এটা বেশি নাড়াচাড়া করব না। এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে নেবেন, নাহলে প্রয়োজন নেই দেওয়ার। যে হয়ে গেল, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এই যে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিমের একটি রেসিপি। দেখেন এটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা যদি বাচ্চাদেরকে একবার তৈরি করে দেন, ওরা কিন্তু বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এটা এত টেস্ট। এটা কিন্তু ছোট বড় সবাই এই ডিমের রেসিপিটা পছন্দ করবে। এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও সবটার সাথে এটা খেতে পারবেন। এমনকি এটা এভাবেও বাচ্চাদের টিফিনে যদি দেন তাও কিন্তু ওরা খেয়ে ফেলবে, এটা এত মজা। ডিম বলে কথা, বাচ্চাদের তো ডিম অনেক পছন্দ। তো আশা করি আমার এই ডিমের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।